এটা ওর সামনে আছে যে আমার মনের মানুষ হয়তো আমার দুঃখ কষ্ট ভাগ করে যে আমার পাশে দাঁড়াবে। আমি তো সেরকম একজন মানুষ পেলে বিয়ে করতে চাই, আমি অনেক কষ্ট করতে চাই না। আপনার বিয়ের বয়স হয়েছে? সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন, আমার সামনে একটি আপু আসছে। আপুর জীবনে কি হয়েছে চলুন কথা বলি তার সাথে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? শ্রাবন্তী। শ্রাবন্তী আপু কেমন আছেন আপনি? আল্লাহ রাখছে ভাই, কষ্টের মাঝে রাখছে। কিসের কষ্ট আসলে? কষ্টের মাঝে অনেক কষ্ট ভাই। এই বয়সে ছোট মানুষের এত কষ্ট কেন? ছোট বয়সে কষ্ট থাকবে না ভাই, বাবা ফেলে দিয়ে চলে গেছে, মাটা অসুস্থ, ছোট ভাইটাকে নিয়ে। আচ্ছা আচ্ছা। একা হাতে অনেক কাজ করে জীবন যাপন চলে না ভাই। লেখাপড়া করা হয়েছিল? না। লেখাপড়া করেন নাই কেন? করেননি কেন? বাবা খারাপ ছিল, মদ খাতো, মা পড়াতে পারে না, অনেক গরিব। মানে বাবার কারণে সংসারে আসলে আপনার মারও শান্তি হয়নি, আপনারও শান্তি হয়নি। আপনার কয় ভাই বোন? এক ভাই। আপনি বড়? আপনার বিয়ের বয়স হয়েছে তো? আচ্ছা আচ্ছা। তো আপনার মা কি চায় যে বিয়ে দি, আপনাকে বিয়ে দিতে? তখন আপনাদের সংসারটা কে দেখবে সেটাও তো চিন্তা করতে হবে। সংসার তখন আল্লাহ দেখবে। আল্লাহ দেখবে তাই না? যাই হোক না, তারপরেও সব মেয়েরই উচিত আসলে স্বামীর সংসারে গিয়ে সংসার করা। হ্যাঁ হ্যাঁ। কাউকে ভালো লাগে বা ভালোবাসেন এরকম কোনো না না মন মানসিকতা আছে নাকি? হয়েছে ভাই, আমি প্রতিবেদন আছে ভালো মনের মতো। আপনাকে কেউ কেউ প্রেমের অফার টফার দিছে এরকম হয়? না দেয়নি। জীবনে কি ইচ্ছা ছিল আসলে? জীবনে চাইছি যে দাঁড়ানো বলতে আপনি কি বুঝান আসলে? কি যে পাশে দাঁড়াবে আমার কষ্ট দুঃখ শেয়ার করে নিয়ে যে আমাকে বিয়ে করবে আমি সেই ঠিকানা কোথায় থাকেন? কোথায় নবীনগরে থাকেন তাই না? এই যে ধরেন অনেক অনেকে আছে বিবাহিত পুরুষও আসলে এই যে আপনাদের মতো অল্প বয়সী মেয়েকে বিয়ে শাদী করতে চায়, তা আপনি কি এইগুলাতে একমত কিনা? কেউ একমত ভাই যে আমার দুগুলা দুগুলো খাইতে পারলে বাঁচাতে না আসলে। আচ্ছা আচ্ছা। মানে আপনার চাহিদা বা চাওয়া পাওয়ার এরকম কোনো কিছু না? মানুষের ভালোবাসে, বিয়া করি না ওরা, একটার পর একটা বিয়া করে আমাকে সে আরেকজনকে বিয়া করতে পারে। আচ্ছা আচ্ছা। আর যারা ভাই দু একটা বিয়ে করছে ওরা বহু কষ্ট। আপনার সঙ্গে যোগাযোগ করবে কিভাবে? আমার ফোন নাম্বার আছে। নাম্বারটা মুখস্থ আছে? দেখে বলতে পারবেন? তাই তো দেখে বলে দেন। তার নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিচ্ছি। হ্যালো বিয়ার, শুনতে পারলেন এক অসহায় গরিব ঘরের মেয়ের জীবনের গল্প। আসলে বাবা নেই, নিজে গার্মেন্টসে চাকরি করে সংসারটা চালাতে হচ্ছে। আসলে তার সব মেয়েরই যে ইচ্ছা বিয়ের বয়স হলেই স্বামীর সংসার করা, তারও সেই ইচ্ছা। কেউ যদি তার সঙ্গে যোগাযোগ করতে চান, বিয়ে শাদী করতে চান, অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। তার নাম্বারটি হচ্ছে 01810 8। তার নাম্বারটি হচ্ছে 01810 81524। নাম্বারটা খোলা থাকে তো? সেটাই সেই ফোন দিকে আপনি ভালো হতো বলবেন, ভালো কথা বলবেন, কষ্টের কথাগুলো দেখবেন। হ্যাঁ, আর নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, দেখবেন আল্লাহর ওসিলা আল্লাহর রহমতে সব কিছুই সমাধান হয়ে যাবে। ঠিক আছে আপু, তা ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।